আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মাজেদুল ইসলাম। এবার দেখুন বিস্তারিত। পটুয়াখালী জাতীয় সড়ক দিবস 2022 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আব্দুল আলিম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশে ষষ্ঠ জাতীয় নিরাপদ সড়ক দিবস 2022 পালন করা হচ্ছে আইস। ক্রমবর্ধমান যানবাহন, বেপরোয়া গাড়ি চালানো ও নিয়ম না মেনে সড়কে হাঁটা, পুলিশ সহ গুরুত্বপূর্ণ সংস্থায় জনবলের ঘাটতির কারণে দুর্ঘটনার উচ্চ হারের মধ্য দিয়েই আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালিত হচ্ছে। সড়ক মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান করেছে পটুয়াখালী জেলা ট্রাফিক পুলিশ। শনিবার 22 অক্টোবর সকাল 11:30 সময় পটুয়াখালীর বড় চৌরাস্তা থেকে বাস টার্মিনাল পর্যন্ত বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচির আওতায় বাসের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট এবং সচেতনতামূলক স্টিকার পরিবহনে লাগানো হয়। জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইনচার্জ ফয়সাল আহমেদের তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াস আহমেদ মৃধা সহ বাস মালিক সমিতির অন্যান্য সদস্যরা, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তারই পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে সড়ক পরিবহন আইন 2018 করা হয়। এরপর সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে সরকার। এবছর ষষ্ঠবারের মতো এ দিবস পালিত হচ্ছে। নিরাপদ সড়ক আইন ও ট্রাফিক আইনসহ নিয়মকানুন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতে কর্মসংস্থান কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।